আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে, যে যেখানে দেখছেন আজকের লাইভ কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশন। আজকের আপনাদের যে কোনো বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন সরাসরি কথা বলবো, যে কোনো প্রশ্ন আমরা সরাসরি আপনাদেরকে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ফোন কলের মাধ্যমে। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, সরাসরি যদি আপনি ফোন করেন তাহলে আমরা ফোনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে যেখানে রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকের বিষয় হলো কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশন। আজকে তাদের জন্য আজকের এই ক্লাসটা, যারা সংবাদ উপস্থাপনা বা যে কোনো উপস্থাপনার ক্ষেত্রে নিজের জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান মানুষের সামনে, তাদের জন্য। প্রথমেই আমরা সংবাদ উপস্থাপনা, সংবাদ উপস্থাপনে কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের বিষয় নিয়ে সরাসরি কথা বলবো। কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, নিউজ প্রেজেন্টেশন সত্যিকার অর্থে রেডিও এবং টেলিভিশন, যেটাকে আমরা নিউজ প্রেজেন্টেশন, যেটা অডিও ভিজুয়াল মিডিয়াতে, যেটাকে আমরা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা সরাসরি পেয়ে থাকি। তো এই কয়েকটা বিষয়ের মধ্যে নিয়েই মূলত আজকে আমার আলোচনা। যারা ফোন করবেন সরাসরি অথবা যারা আমাকে এস যারা লিখবেন, তারা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। তো আমরা সরাসরি আজকে যাচ্ছি আলোচনার মধ্যে। প্রথমে আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাই সেটা হলো যে ভয়েস, এক্সেপশনাল ভয়েস, প্রোনাউন্সিয়েশন, স্ট্যান্ডার্ড অফ প্রোনাউন্সিয়েশন, স্মার্টনেস, নিউজ সেন্স, আইডিয়া, ওভারঅল প্রেজেন্টেশনের যে বিষয় সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমে আমি খুব সংক্ষেপে যদি একটু বলতে চাই যে একটা নিউজ আপনার যখন সুন্দর করতে চান, অর্থাৎ আপনি যখন সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন, আপনার নিউজটা কিভাবে সুন্দর হবে, আপনার নিউজটা মানুষ কিভাবে দেখবে। সাধারণভাবে আপনি যখন খবর পড়বেন, আপনার খবরটা অবশ্যই সেটা একটা নান্দনিক উপস্থাপনা প্রয়োজন। অর্থাৎ সাধারণভাবে আপনি কথা বলা, সাধারণভাবে একজন মানুষের সাথে কমিউনিকেশন করা আর সংবাদ পাঠ একটু ব্যতিক্রম। এটার জন্য একটা সংবাদ সাদামাটাভাবে সংবাদ উপস্থাপনা আর একটা কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। তো ফয়জুল্লাহ ভুঁইয়া, ফরহাদ হোসেন আর যারা দেশে এবং প্রবাসে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের যে কোনো প্রশ্ন নিউজ প্রেজেন্টেশন নিয়ে আপনারা করতে পারেন। আমার সাথে আরও যারা দেখছেন, মুকাদ্দেম বাবু আমার সাথে যুক্ত হয়েছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আরও যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার লাইভের পক্ষ থেকে। তো কোয়ালিটি অফ প্রেজেন্টেশনের মধ্যে প্রথমে পজ একটা বিষয়। পজ, আপনি খবর যখন পড়বেন আমরা পজ, পজিংটা আমরা কি খুব বেশি একটা গুরুত্ব দিয়ে থাকি। অর্থাৎ আপনি কোথায় থামছেন আর কোথায় থামছেন না, অর্থাৎ আপনার দাড়ি কমা, এই পজটা আমরা মেনটেন করে আমরা মূলত নিউজ প্রেজেন্টারদেরকে সংবাদ উপস্থাপনার জন্য কথা বলে থাকি। তো এখানে পজের ক্ষেত্রে যে বিষয়টা হলো যে আমরা সাধারণত জানি যে যখন কমা হবে তখন স্বল্প বিরতি, যখন দাড়ি হবে পূর্ণ বিরতি, এই রকমের কোলন সেমিকোলনের ব্যবহার আমরা বাংলা ভাষায় আমরা জানি। কিন্তু আপনি নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি এই এই রুলটাকে আপনি ভাঙতে পারেন। অর্থাৎ আপনি একটা বাক্যকে শুধু দাড়ি কমা না, এর বাহিরেও যদি আপনি চান তাহলে এর বাহিরেও আপনি এটাকে ভেঙে পড়তে পারেন। অর্থাৎ আপনি একটা সেন্টেন্সকে যদি আপনি দুটো দুটো শব্দ আপনি বলতে পারেন, আপনি তিনটি শব্দ উচ্চারণ করতে পারেন, তবে অবশ্যই সেটা যেন শ্রুতি মধুর না হয়, সেটা যেন অর্থের বিকৃতি না ঘটে, এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। তো এই জন্য বাক্যের চাহিদার আলোকে কয়েকটি শব্দের পরপর ছোট ছোট বিরতি আপনি দিতে পারেন, যেটাকে আমরা সাধারণত সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে পজ বলে থাকি। তো এই পজিংটা আপনার সংবাদকে অনেক সুন্দর এবং শ্রুতিমধুর করে থাকে। থামা, অনর্গল কথা বলার, এই যে আমি থামছি, কথা বলছি, আপস অ্যান্ড ডাউনস, সাধারণত আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এইচ এফ দোলাল। এখানে সুন্দর একটা দাড়ি কমা, একটা পজিং, এই বিষয়গুলো মূলত আমরা যদি সাধারণত থাকে তাহলে নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটা অনেক সৌন্দর্য নিয়ে আসে। তারপরে আমি যেটা বলবো যে সেটা হলো স্ট্রেস, মানে পজের পরে যেটা হলো যে আপনি স্ট্রেস দিবেন, আপনার কিছু কিছু শব্দকে আপনাকে জোর দিয়ে পড়তে হবে, কিছু কিছু জায়গায় আপনাকে একটু থেমে 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 মানে একটু কম জোর দিতে হবে। একটা বাক্যের কোথাও আপনার অনেক বেশি জোর দেওয়া লাগবে, আবার কোনো কোথাও কোথাও আপনি একটু কম জোর দিলেও হবে। এক কথায় যে আমি বলতে পারি
প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ শব্দগুলো একটু জোর দিয়ে বলা, যেমন জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলেছেন, ডিএমপি কমিশনার বলেছেন, ডিএমপি কমিশনার বলেছেন, এই শব্দটাকে যদি আমরা বলি ডিএমপি কমিশনার বলেছেন, এখানে বলেছেন, এখানে আমি এক একটা শব্দকে আমি এক একভাবে এটাকে যেটাকে আমরা স্ট্রেস অর্থাৎ একটু এমফাসিস করে একটু গুরুত্ব দিয়ে জোর দিয়ে পড়া, এটা একটা মানে কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মূলত থাকে। তারপরে হলো ক্লিয়ারিটি, ক্লিয়ার মানে স্বচ্ছ পরিষ্কার শব্দ উচ্চারণ আপনার যেন থাকে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আপনি যা বলছেন সেটা যেন আপনার দর্শক বুঝে, অর্থাৎ দর্শক আপনার সেই কোটি কোটি লাখ লাখ মাইল দূরত্বে তার টেলিভিশন সেটের মাধ্যমে আপনার কথা শুনছে, আপনার কথা যদি সুন্দর না হয়, আপনার কথা যদি শ্রুতি মধুর না হয়, অর্থাৎ ক্লিয়ার যেটাকে আমরা ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার বলি, ক্রিস্টাল ক্লিয়ার এই মানে শব্দটা এক কথায় আপনাকে অবশ্যই সুন্দর করে আপনাকে আপনার শব্দটা মানে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনি সংবাদ পড়ছেন, আপনি সংবাদ পড়ার সময় আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম, এটা সুন্দর করে। রাইসুল হক চৌধুরী যুক্ত হয়েছেন, রাইসুল কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন। তো শামিম আল মামুন ভাই, বাসের ভাই, বাসের সেই শামিম, আপনার সাথে বাসে পরিচিত হয়েছিল, থ্যাংক ইউ। ইলিয়াস ইব্রাহিম, আবু মোহাম্মদ মুকাদ্দেম, আরও আরও অনেকেই দেখছেন। তো এখানে আমি যেটা বলি যে আমরা ক্লিয়ার, ক্লিয়ার অর্থাৎ শব্দটা যদি স্পষ্ট যদি আপনি না যদি মানুষকে বোঝাতে পারেন, তাহলে আপনার সংবাদ মানুষ তো শোনার কথা না। আমরা প্রথমেই কি বলি যে আমরা একটা সালামকে আমরা কয় অনেকভাবে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, একটা সালামকে আমরা বিভিন্নভাবে, সালামটাকে সাধারণত আমরা নিউজের প্রতিটা টেলিভিশনেরই আমরা মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমরা সাধারণত শুরু করি হলো সালাম দিয়ে। এই সালামটাই অনেকের সুন্দর হয় না বা আমরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না নিউজের পরে যাওয়ার আগেই, যেমন আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এটিএন বাংলা। তো এক্ষেত্রে মোকাদ্দেম বাবু রাইট, থ্যাংক ইউ। শামিম আল মামুন ভাই কেমন আছেন, ভালো আছি। তাহলে আমার প্রথম যে আমি কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো আপনার শুধু শুদ্ধ উচ্চারণ করলেই হবে না, সে উচ্চারণটা যেন মানুষ পরিষ্কার যেন শুনতে পায়, ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার, এটা যেন মানুষের শ্রুতি মধুর হয় এবং মানুষের কাছে যেন পৌঁছে, এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হলো যে টোন অফ লেভেলস, স্বরের মাত্রা জ্ঞান, আপনি শর্টটা আপনি কিভাবে আপনি ডেলিভারিটা দিবেন, এটা আপনার যেটাকে আমরা স্কেল বলে থাকি, অর্থাৎ আপনি সংবাদটাকে কি স্কেলে পড়বেন, এটাকে সাধারণত গানের ক্ষেত্রে, স্বরের ক্ষেত্রে, স্বরের মাত্রা, এটা স্কেলটা সেভাবেই মূলত আসে। কিন্তু প্রাথমিকভাবে যেটা আমরা বলি যে স্বরের মাত্রাকে স্কেল যেটাকে বলা হয়, বাক্যের ভাবের আলোকে ওঠানামা যেটাকে বলা হয়, সেটার জন্য আপনার কখনো লো স্কেল হবে, কখনো হাই স্কেল হবে, এটাকে স্কেল আপনার এটা যত সুন্দর হবে আপনার নিউজ পড়াটা সুন্দর হবে। অর্থাৎ এখানে আমি আমরা সাধারণত খেলার সংবাদ যখন পড়ি, যখন কোনো বিনোদন সংবাদ পড়ি, যখন রাজনীতির সংবাদ পড়ি, তখন আমরা একটু নিজেকে একটু চেয়ার উত্তেজিত মানে নিজেকে একটু উৎফুল্ল রাখার চেষ্টা করি, এটা আমাদের একটা সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের ভয়েস লেভেলটা, ভয়েস টোনটা, স্কেলটা একটু আপ করতে হয়। আবার সংবাদের ক্ষেত্রে সাধারণত আমরা যদি টোটাল বুলেটিনটাকে যদি আমরা যদি ভাগ করি, যেমন আমরা সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে প্রথমেই একটা প্রথমে আমরা ওয়েলকাম যেটাকে আমরা যেটাকে বলি যে ওপেনিংয়ের স্ট্রিংয়ের পর আমরা এটা আমরা শুরু করি, তখন আসসালামু আলাইকুম অবশ্যই খুব সুন্দরভাবে একটা সম্ভাষণ দিয়ে আপনাকে শুরু করতে হবে। তারপরে যে বিষয়টা হয় সেটা হলো সংবাদের ক্ষেত্রে, সেটা হলো সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কেলটাকে অবশ্যই জোর করে পড়তে হবে, মানে শব্দ করে পড়তে হবে, স্কেলটাকে বাড়িয়ে পড়তে হবে, কারণ আপনার স্কেলের সাথে যেটা যায় সেটা হলো জিঙ্গেল, যেটা মিউজিক থাকে। আপনি হয়তো দেখবেন যে কোনো টেলিভিশনের একটা স্টেশন আইডি, স্টেশন একটা মিউজিক থাকে, সেই মিউজিকটাকে সাথে সাথে আপনার শব্দ, আপনার সেখানে বিভিন্ন বিষয়গুলো সাধারণত থাকে, ফুটেজ যায়, এক কথায় একটা হইচইয়ের মধ্যে ক্যানভাস করার মতো, এক কথায় আমরা বলি যখন হেডলাইন পড়তে হয় তখন চিল্লিয়া ক্যানভাসারের মতো আপনাকে নিউজ করতে হয়।
এই এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে সাধারণত একটু মনে রাখতে হবে। তারপরে সাধারণত টিভি নিউজ ফরম্যাটের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাই সেটা হলো সাধারণত উব এবং প্যাকেজ। প্যাকেজ কাকে বলে এটা আমি অন্য একদিন বলবো। সাধারণত একজন রিপোর্টারের পূর্ণাঙ্গ প্রতিবেদনকে প্যাকেজ বলা হয়। এই প্যাকেজের যখন আপনি লিঙ্ক পড়ছেন তখন আপনাকে একটা স্টাইল মেনটেন করতে হচ্ছে, আবার যখন আপনি সাধারণত ভাবে একটা উব আউট অফ ভিশন পড়ছেন তাহলে তাদের মধ্যে একটু পার্থক্য থাকছে। অর্থাৎ আপনাকে টোটালি ন্যারেটিভাল ভয়েজের ক্ষেত্রে আপনার একটু ধীরে সময় নিয়ে আপনি একটা প্যাকেজের লিঙ্ক পড়তে পারেন, আর একটা উব যখন আপনি পড়ছেন একটু লেভেলটাকে আপনাকে একটু ফাস্ট যাওয়ার একটু চেষ্টা করতে হয়, কারণ এখানে আরো বেশি ওয়ার্ড থাকে, এই বিষয়গুলো থাকতে হয়। আর সাধারণত স্কেলের ক্ষেত্রে এই হলো বিষয় যে আমরা সাধারণত উব প্যাকেজ আরো অনেক বিষয়। তো আরেকজন কমেন্টস করেছে যে ভাইয়া কমেন্টস লিখেছে তার নিউজ প্রেজেন্টেশনের শুরুর সুখবর সংবাদ দিচ্ছেন, থ্যাংক ইউ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার একজন প্রিয় মানুষ টেলিভিশনে নিউজ শুরু করছেন। তারপরে যেটা বলবো সেটা হলো আপনার সরলতা, সারল্যতা যেটাকে আমরা বলি, সেটা হলো যে এটা খুব সহজভাবে, সহজ ভাষায়, এটা অবশ্য নিউজ রুম থেকে সংবাদটা আসে, এটা তাদের সহজভাবে স্ক্রিপ্টটা যত লেখা যায় এটা সহজ ভাষায়, কারণ সাধারণভাবে আপনার রিক্সাটা প্রধানমন্ত্রীও দেখছেন, আপনার নিউজটা একটা রিক্সা পোলারও দেখছেন, আপনার নিউজটা একটা চায়ের দোকানদার দেখছেন। এজন্য আমি মনে করি যে নিউজে যতটা সরলভাবে লেখা যায় এটা প্রেজেন্টেশনে এবং নিউজের ক্ষেত্রে সবার জন্য একটা সুন্দর, একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে, সহজ সরলভাবে। তারপর হলো ছন্দ, একটা ছন্দ, একটা ছন্দসিক, সেটা হলো আপনার নিউজের মধ্যে আপনার একটা টোন, অবশ্যই একটা ছন্দ, একটা মুড আপনার যেটাকে থাকতে হবে, ছন্দে ছন্দে খবর পড়ার, অর্থাৎ আপনি একটার পর একটা প্রতিটা শব্দের মালা গাথা, যেটাকে শব্দের বুনন, এটাই কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশন। এটার অনেক ব্যাখ্যা রয়েছে অনেকভাবে, মানে এক কথায় এমনভাবে আপনার শব্দগুলো উচ্চারণ করতে হবে যেটা আপনার যেটাকে নিজস্ব একটা ব্যক্তি স্টাইল হবে, ন্যারেটিভেল ভাবে এক একজনের এক একটি স্টাইল হতে পারে। তবে আমি যেটা বলবো সাধারণত আপনার নিজস্ব স্টাইলে আপনি নিজে পড়ুন, বেশি কাউকে অনুকরণ করার মতো কোনো বিষয় নিউজ প্রেজেন্টেশনে নাই, আপনার নিজস্ব একটি স্টাইল আপনি নিজেই তৈরি করুন, সুন্দর করে সুন্দর বাচন ভঙ্গি আপনি তৈরি করুন, আপনি সুন্দরভাবে নিজের শব্দগুলোকে উচ্চারণ করুন, কোনো ভুল উচ্চারণ করবেন না, এটা হলো প্রথম শর্ত। তারপরে আপনি ক্রিস্টাল, অর্থাৎ সুন্দর ক্লিয়ার, মানে যেটাকে আমরা বলি সেটাকে আপনি কথা বলুন, অতিমাত্রায় ঢং করা থেকে বিরত রাখুন। অনেকেই দেখা যায় যে সাধারণভাবে কথা বলে, যখন সংবাদপত্র রাখেন তখন নাক ফুলে যায়, চোখ কান কুস করছে, মানে মনে হচ্ছে যে নিউজ প্রেজেন্টেশনটা বিশাল একটা বড় একটা কোনো একটা ঝামেলা বা বড় ধরনের একটা এক্সপ্রেশন দিতে হবে আপনাকে, বিশেষ এরকম না। আমিনুল ইসলাম আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব দেখছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক দিন আপনাকে দেখি না। তন্ময় আহমেদ আমাকে দেখছেন, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমাকে ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেল তোলার লাইভ শো, যেখানে আমার প্রতিটা টিউটোরিয়াল, প্রতিটা ক্লাস যেখানে সংরক্ষণ করা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুলাল লাইভ শো, HM দুলাল লাইভ শো। এই অনুরোধটা আপনাদের সবার কাছেই রইল, আর যে কোনো ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন, সেটা টেলিভিশনের যে কোনো সাংবাদিকতা বা সংবাদ উপস্থাপনা বা যে কোনো বিষয় নিয়ে। এরপরে হলো আপনার যে বিষয়টা হলো জোরালি, জোরালো প্রকাশভঙ্গি, অর্থাৎ আপনার একটা জোরালো প্রকাশভঙ্গি, অর্থাৎ আপনি যে খবরটা পড়ছেন আপনি যেটা বলছেন সেটা যেন আপনি নিজে বিশ্বাস করেন, এবং সেটা অবশ্যই মানুষকে বিশ্বাস করানোর মতো যোগ্যতা আপনার থাকতে হবে। অর্থাৎ আপনি কমেডি করে যদি খবর পড়েন সেটা তো অবশ্যই মানুষ দেখবে না, এক। আর দুই নম্বরে হলো আপনি যে নিউজটা পড়ছেন সেই নিউজটা আপনি নিজেই বিশ্বাস করছেন না, আপনি ভাবছেন হয়তো এটা রিপোর্টার দেখছে, হইতেও পারে নাও হইতে পারে। মনে রাখবেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আপনার মনের কথাগুলো আপনার চোখে মুখে কিন্তু বলে দেয়। অর্থাৎ প্রথমে যে নিউজটা আপনি পড়বেন সেটাকে একদম 100% বিশ্বাস করুন যে আমার রিপোর্টার যেটা লেখছে এটা সত্য লেখছে, এটা যে ঘটনা এটা একদম 100%। আপনি জানেন এই নিউজ হয়তো কোনো সমস্যা থাকতে পারে বা কোনো ট্রিটমেন্ট হতে পারে, কোনো কমার্শিয়াল কারণে বা কোনো পলিটিসাইজ কোনো হতে পারে, বা যে কোনো ইনফরমেশন হতে পারে আপনার হাতে, কিন্তু আপনাকে নিজেকে নিউজটাকে অবশ্যই সেটার আপনার
কি করতে হবে, নিজেকে বিশ্বাস করে জোরালো একটা প্রকাশভঙ্গি থাকতে হবে, আর আপনার সাহস থাকতে হবে এটাকে মানুষকে বোঝানোর। আমরা সমকালের একটা স্লোগান জানি, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, অর্থাৎ আপনি যেটা বলবেন এইটাই রাইট। এই ধরনের কাজ যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনার সংবাদ মানুষ দেখবে। আচ্ছা, তারপরে হলো, আমি খুব সংক্ষেপে আমার শেষ করছি, আজকে খুব অল্প সময় কথা বলবো। তারপরে হলো যে হেডলাইন কিভাবে পড়বেন, এই বিষয়টা আমি আগেই বলেছি, একটু হাই স্কেলে একটু দ্রুত পড়বেন, আগে দম নিতে হবে যেন এক নিঃশ্বাসে পড়া যায়, অর্থাৎ একটু দম নিয়ে যতটা পড়া যায় আর কি। তারপরে হলো প্যাকেজের সময় সাধারণত প্রেজেন্টার যেহেতু অফ ইয়ারে থাকে, অর্থাৎ ইনভিশন যখন আপনি এটার লিঙ্কটা পড়বেন তখন আপনার এটাকে একটু সুন্দর করে যে এরপর আসছে দেখুন মিস্টার এক্স ওয়াই এর রিপোর্ট, অর্থাৎ আপনাকে এত মজা করে দিতে হবে আপনার লিঙ্কটা, এত সুন্দর ডেলিভারিটার উপর অনেকটা ডিপেন্ড করে যে মানুষ প্যাকেজটা দেখবে কি দেখবে না, অতএব এটা খুব গুরুত্ব দিতে হবে। তারপরে হলো ক্যামেরার দিকে তাকানো একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে ক্যামেরার দিকে তাকিয়ে থাকাটা প্রেজেন্টারের একটা বড় গুণ, অর্থাৎ আপনি যে খবর, যে স্ক্রিপ্ট দেখে, যে অটোকিউ দেখে খবর পড়ছেন সেটা যেন অবশ্যই আপনার কোনো ফলস লুক না হয়, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আমি এখন কথা বলছি, আমি যদি ক্যামেরার দিকে তাকাই তাহলে অবশ্যই এটা আমার লুক, আবার যদি এই দিকে তাকাই তাহলে এটা হলো আমার ফলস লুক, অর্থাৎ আমার অডিয়েন্স হলো আপনারা, আপনারা হলো আমার সামনে রয়েছেন। তো ক্যামেরায় ফলস লুক একটা মানে বড় ধরনের অপরাধ, কখনোই কোনো ফলস লুক করা যাবে না। সাধারণত ক্যামেরাতে তাকানোটাকে লুক বলে, ক্যামেরায় তাকিয়ে থাকা কি বলে লুক, এই লুকটাকে অবশ্যই আপনি আপনার প্রডিউসার, আপনার প্রযোজক, আপনার প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে আপনার যেদিকে তাকিয়ে থাকতে বলা হচ্ছে, অর্থাৎ যে ক্যামেরা যেটাকে আমরা অটো কিউ বলে থাকি, যেদিকে খবর পড়ার নির্দেশনা রয়েছে আপনাকে সেদিকেই খবরটা পড়তে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে সেটা হয়ে যাবে ফলস লুক। বলছে যে ক্যামওয়ান, অর্থাৎ এক নম্বর ক্যামেরা এই খবর পড়ার জন্য আপনি দুই দুই নম্বর ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, আপনাকে বলছে এক নম্বর দুই নম্বর ক্যামেরায় খবর পড়ার জন্য আপনি দেখতেছেন যে পাশের লাইটটা জ্বলছে নিভছে, অথবা আব্দুর রহিম অথবা আব্দুর রহিমা সামনে দাঁড়িয়ে রয়েছে মেকআপ আর্টিস্ট, আপনি তার দিকেও আবার তাকাচ্ছেন, হাই ঠিক আছে, আবার খবর পড়ছেন, এই ফলস লুক। এই ধরনের কাজগুলো মোটেও করা যাবে না। তারপর হলো সাধারণত আমরা নিউজের ক্যামেরায় যেটাকে, যেহেতু অটো কিউ, সাধারণত অটো কিউ হলো যেটার মধ্যে চলমান স্ক্রিপ্ট থাকে, এমন একটা ক্যামেরা যেটার মধ্যে চলমান স্ক্রিপ্ট থাকে থাকতে আমরা দেখতে পারি, এটার মধ্যে নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যতই ভালো খবর পড়তে পারেন, অটো কিউ দেখে যদি আপনি খবর না পড়তে পারেন তাহলে আপনার খবর সেটা সেই স্বপ্ন, খবর পড়ার স্বপ্ন থাকবে না। এই জন্য যথাযথ অটোকিউটাকে আপনাকে কন্ট্রোলে নিতে হবে, অটোকিউর দিকে তাকিয়ে থাকতে হবে, এটা কষ্ট হলে, এবং অটোকিউ দেখে সুন্দর করে পড়ার অভ্যাস করতে, চলমান স্ক্রিপ্ট পড়ার একটা যোগ্যতা আপনার অর্জন করতে হবে। তারপরে হলো সাধারণত আমরা খবর পড়ার সময় একটু বসার ক্ষেত্রে আমরা অনেক সময় এভাবে বসি, তো বসার ক্ষেত্রে যদি আপনি যদি এইভাবে স্ট্রেট যদি বসতে পারেন, আপনার বসার ভঙ্গিটাও একটা, আপনার আপনি কিভাবে বসে আছেন সেটা কিন্তু আপনার একটা অভিব্যক্তি প্রকাশ করছে, অর্থাৎ বসাটা আপনার একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, বডিকে ব্যালেন্স করা, সাধারণত মেরুদণ্ডকে টান টান করে সোজা করে এভাবে পড়ার চেষ্টা করতে হবে। আপনি এমন ভাবে পড়লেন আপনার পেট দেখা যাচ্ছে, আপনার ভুঁড়িটা দেখা যাচ্ছে, একটা ফুটবলের মতো ভুঁড়ি একটা পেট দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি একটু সুন্দর করে যদি বসতে পারেন তাহলে হয়তো বা আপনার এটাকেও লুকানো সম্ভব। তারপরে হলো ইনফরমেশন ভুল হলে সাধারণত আমরা যে বিষয়টা, সাধারণত আপনি খবর পড়তেছেন এখানে সাধারণত আপনি দুঃখিত বলার সুযোগ থাকে, আপনি আবার পড়ার সুযোগ থাকেন, অর্থাৎ মানুষকে কখনোই বোকা ভাজার সুযোগ নাই, চেষ্টা করতে হবে যে আপনি যেন আপনার দর্শকদেরকে কোনো ভুল হলে, যেমন আপনি একটা শব্দ ভুল হতেই পারে, দুঃখিত দর্শক আমি আবার পড়ছি, দুঃখিত বলে আপনি নিউজটা পড়তে পারেন। আজকে আমার আলোচনার বিষয় কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশন, অর্থাৎ যারা সাংবাদিকতায় সংবাদ উপস্থাপনায় আসবেন এবং যারা অন্যান্য জায়গায় খবর পড়ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা লেসন হিসেবে আমি মনে করি এটা কাজ করবে, এবং যারা ক্যারিয়ার নতুন করে শুরু করছে তাদের জন্য তো অবশ্যই। কোনো কমেন্টস আমি তেমন পাচ্ছি না, হয়তোবা বিষয়টা একটু কঠিন বা হয়তোবা প্রাসঙ্গিক নয়, হয়তোবা আমি মনে করি যাদের জন্য প্রয়োজন তাদের জন্য অবশ্যই প্রয়োজন, আর যারা বিশেষ করে সংবাদ উপস্থাপনে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত থাকার জন্য।
তারপরে হলো যে সাধারণত আমরা টেলিভিশনে যখন আমরা কথা বলি সেটা হলো ফোনো লাইফ। এই ফোনো লাইফের ক্ষেত্রে অবশ্যই রিপোর্টারের সাথে প্রাণবন্ত থাকা, সুন্দরভাবে স্মার্টলি কথা বলা, ক্যামেরায় লুক রেখে কথা বলা এবং প্রশ্ন করা। আপনি ক্যামেরায় তাকিয়ে আপনি তার দিকে, আপনি অনেকে প্রশ্ন করে, আমি যখন লাইভে প্রশ্ন করবো রিপোর্টারকে তখন আমি নিচের দিকে তাকাবো না, ডাইনে তাকানো বামে তাকাবো? আপনার যেটা হলো আপনার অবশ্যই প্রডিউসারের পরামর্শ নেন আপনি কোন দিকে তাকাবেন, কিন্তু তারপরে আপনার অন স্ক্রিন আপনার তাকানোর অভ্যাস করতে হবে। ফোনের লাইন যদি কেটে যায় তাহলে দুঃখিত বলে অবশ্যই আপনি করতে পারেন। তারপরে আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিতে চাচ্ছি, একদম শেষের দিকে চলে এসেছি, একদম শেষের দিকে। কয়েকটা সংবাদ উপস্থাপনা, কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে কয়েকটা টিপস দিয়ে আমি আজকে শেষ করতে চাচ্ছি। সেটা হলো, 1 নম্বরে হলো শব্দের সাথে শব্দের জোড়া লাগানো যাবে না। অর্থাৎ আমরা একটা শব্দের সাথে শব্দ কখনোই জোড়া লাগিয়ে কখনো আমরা খবর পড়বো না। তারপরে 2 নম্বরে যেটা বলবো সেটা হলো কথা বলা বা প্র্যাকটিসের সময় আবৃত্তি একই টোন ব্যবহার করতে হবে। মানে একটা স্কেলের কথা আমি বলেছি, সেই বিষয়টা আমি মানে এখন মোরাল অফ দি স্টোরি যেটা করতে চাচ্ছি, যে ভাষার শব্দ সেই ভাষার মতো উচ্চারণ করতে হবে। অর্থাৎ আপনি যদি ইংরেজি শব্দ যদি আপনি উচ্চারণ করেন অবশ্যই সেটা ইংরেজি উচ্চারণ করতে হবে, আপনি যদি বাংলা উচ্চারণ করেন বাংলা শব্দ উচ্চারণ করতে হবে, আপনি যদি আরবি ভাষায় যদি উচ্চারণ করেন তাহলে সেটা আরবি পড়তে হবে, মানে আরবি ভাষায় যেটাকে, ঠিক আছে? অর্থাৎ এখানে ভাষার যে ভাষার শব্দ সেই ভাষায় যেটা সঠিক উচ্চারণ সেইভাবে আপনাকে করতে হবে। তারপরে হলো চেহারার একটা হাসি হাসি ভাব আপনার থাকতে হবে সংবাদ বলার ক্ষেত্রে, যে আপনার চেহারা কখনো যেন রুক্ষ সূক্ষ্ম যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। একটু হাসি থাকবেন, তবে মৃত্যুর সংবাদে আপনি হাসি নিশ্চয়ই হাসবেন না। আবার যখন বাংলাদেশের জয়, ক্রিকেট খেলার জয়, বাংলাদেশের জয় জয়কার, সেখানে নিশ্চয়ই আবার আপনি কান্নাকাটি শুরু করবেন না, এটাও কিন্তু একটা বিষয়। আচ্ছা, তারপরে হলো কিছু বিষয়, সেটা হলো যে আপনার হাত নাড়ানো, তারপরে হলো কাগজ ধরে রাখা, কলম ধরে রাখা, এগুলো আপনি যেন সুন্দরভাবে যেন আপনি করতে পারেন, সেই বিষয়টা আপনি দেখবেন। মানে আপনি একদম স্টিল হয়ে এভাবে অনেকেই বসে বসে খবর পড়ে, দর্শক আপনারা দেখছেন, আপনি কলম দিয়ে এভাবে আপনি হাত নাড়া ফ্লেক্সিবল কথা কাজ করতে পারেন, আপনি স্ক্রিপ্ট নাড়াচাড়া করতে পারেন, আপনি শরীরে এভাবে মানে যে কোনো ভাবে আপনি কোনো একদম রোবট হয়ে এভাবে একদম এভাবে নামাজ, আপনি তো নামাজ পড়ছেন না, আপনি নিউজ প্রেজেন্টেশন করছেন, অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে সুন্দরভাবে সাবলীল করে আপনি খবর পড়ুন। অবশ্যই এটা একটা কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশনের একটি পূর্ব শর্ত। তারপরে হলো যে নিউজ পড়া বসার আগে প্রতিটা শব্দের উচ্চারণ সঠিকভাবে জানে না, এটা আমি অন্যান্য ক্লাসেও বলেছি যে অবশ্যই যেটার উচ্চারণ, আপনি যদি উচ্চারণ না জানেন তাহলে আপনি নিউজ রুমের প্রডিউসার রয়েছে, বার্তা প্রযোজক রয়েছে, বার্তা সম্পাদক রয়েছে, রিপোর্ট সংশ্লিষ্ট রিপোর্টার রয়েছে, অবশ্যই এই জন্য আপনাকে কমপক্ষে 1 ঘন্টা আগে বা 30 মিনিট আগে আপনাকে স্ক্রিপ্টটা হাতে নিয়ে, স্ক্রিপ্টটা কম্পিউটারে হোক অথবা অনলাইনে হোক অথবা আপনার কম্পিউটারে হোক, আপনাকে পড়তে হবে স্ক্রিপ্টটা। স্ক্রিপ্ট না পড়ে কখনো সংবাদ উপস্থাপনে আপনি যাবেন না। অনেকের মধ্যে একটা কনফিডেন্ট থাকে, আমি এত সিনিয়র কাস্টার, আমি এত বছর ধরে খবর পড়ছি, আমি কেন সংবাদের স্ক্রিপ্ট পড়ব? এটা ভুল ধারণা, কখনোই এই কাজটা করবেন না। আপনি যত সিনিয়রই হন না, অনুরোধ, কোয়ালিটি অফ নিউজ নিউজ প্রেজেন্টেশনের জন্য অবশ্যই স্ক্রিপ্ট আপনাকে পড়তে হবে। এরপরে যে বিষয়টা সেটা হলো যে পৃথিবীর খবর সম্পর্কে আপনি আপডেট থাকতে হবে অবশ্যই, প্রতি মুহূর্তের সংবাদ, প্রতি সংবাদটাকে আপনাকে জানতে হবে। এই জন্য আপনি যদি আপনার একটা মোবাইল ট্যাব থাকে যথেষ্ট, ফেসবুকে নাড়াচাড়ার চেয়ে একটা অনলাইনে নিউজ পোর্টালে আপনি আবিদ আজম দেখছি, দুলাল ভাই জয় হোক, থ্যাংক ইউ, এক রেডিও সাংবাদিক, আমার প্রিয় মানুষ আবিদ আজম, তোমাকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব দ্রুত তোমারও আমরা একটা লাইভ, তোমার প্রিয় কবি আলমা হদের কবিতা আমরা শুনবো। তো যেটা বলছিলাম যে আমরা আজকে কথা বলছি কোয়ালিটি অফ নিউজ প্রেজেন্টেশন নিয়ে কথা। এরপরে হলো যে সারা পৃথিবীর খবর আপনাকে অবশ্যই সবার আগে সর্বশেষ সংবাদ আপনাকে জানতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়টা নিজে জানেন না সেটা অন্য মানুষকে জানানোর বড় ঝুঁকি নিয়ে ওটা ঠিক হবে না। অর্থাৎ সংবাদ বার্তা কক্ষে ঢোকার আগে কয়েকটা অনলাইন পোর্টাল দেখে অথবা একটা পত্রিকা, জাতীয় যে কোনো একটা পত্রিকা, প্রথম সারের একটা পত্রিকা একটু চোখ বুলিয়ে যান, তাহলে আপনার কাছে নিউজ নতুন মনে হবে না, স্ক্রিপ্ট তো অবশ্যই পড়বেন। এরপরে যে বিষয়টা হলো
নিউজ প্রেজেন্টারের কয়েকটা গুণাবলী বলেই আমার একদম শেষ, কয়েকটা ছোট্ট আমি আর গুনে কয়েক 2 মিনিট বা 3 মিনিট সময় নেব। আপনাদের যদি আরো কোনো কিছু বিষয় লেখার থাকে এর মধ্যে লিখে ফেলতে পারেন। কোনো ফোন কল এখন আমি পাইনি, যদিও আপনাদের ফোন কলের জন্য আমি নাম্বার দিয়েছি। এই নাম্বারে আপনারা অন্যান্য সময় আমাকে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো দুলাল লাইভ শো ইউটিউবে এখনই আবিদ আজম থেকে শুরু করে আরো যারা রয়েছেন যে একটা সাবস্ক্রাইব অবশ্যই আমাকে ইউটিউবে করবেন। সেটা হলো যে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। একজন জোকার, এই চানাচুর চানাচুর যে চানাচুর বিক্রি করে তার কথার কোনো ভ্যালু, ওই চানাচুর বিক্রি এতটুকুই হতে পারে। অতএব আপনি একজন জোকার হয়ে খবর পড়বেন, আপনাকে দেখে মনে হচ্ছে একটা জোকার বসে আছে মাথায়। জোকার বলতে কি বুঝি? চানাচুর বিক্রেতা। ওই রকম তো একজন মানুষ হয়ে আপনি খবর নিউজ প্রেজেন্টার হতে পারেন। আপনার নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেন ব্যক্তিত্ব সম্পন্ন হয় সেই ধরনের ক্যারেক্টার আপনাকে, আপনার চেহারা, আপনার আচার আচরণ, আপনার বডি ফিটনেস, আপনার বিশেষ করে আমি বলবো ড্রেস আপের ক্ষেত্রে আপনার হেয়ার স্টাইল, আপনার কথা বলার স্টাইল, এটা থাকবে। তারপরে হলো আপনার যে বিষয়টা হলো যে একসাথে অনেক কাজ করার যোগ্যতা আপনার থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষের কথা এবং তাদের সাথে চলে মিলিয়ে প্রডিউসারের কথা শোনা, ক্যামেরাম্যানের ডিরেকশন, লাইটের ডিরেকশন, মানে সবগুলো বিষয় ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ বিষয়। এক কথায় বিভিন্ন ধরনের, একটা স্ক্রিপ্ট এখন পড়ছেন, আরেকটা স্ক্রিপ্ট চলে আসলো, আর কোনো ঘটনা ওটা আপনি জীবনেও জানেন না, হঠাৎ করে চলে আসলো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ নিউজ মানেই হলো নিত্য নতুন একটা বিষয়। নাটক সিনেমায় স্ক্রিপ্ট কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিউজ প্রেজেন্টেশন আপনার নিউজ তো পরিবর্তন হবেই, কারণ আপনার স্লোগান সবার আগে সর্বশেষ সংবাদ। তারপরে হলো যে স্মার্ট থাকা, দ্রুত দৃঢ় মানসিকতা, দ্রুত চিন্তা ক্ষমতা, তারপরে হলো টিম মেন্টালিটি, সহ্য ক্ষমতা, বিনয়ী আচরণ, দায়িত্ববোধ, জবাবদিহিতামূলক আচরণ। এখানে দুইটা কথা বলবো, সেটা হলো আপনার জবাবদিহি করতে হবে আপনার ভুলের জন্য, আপনার ভুল প্রেজেন্টেশনের জন্য, আপনার ভুল মেসেজ দেওয়ার জন্য জাতির কাছে জবাবদিহি করতে হবে, স্টেশনের কাছে। অতএব আপনার সুন্দর করে, কারণ কোটি কোটি টাকার ইনভেস্ট আপনাকে নিয়ে একজন নিউজ প্রেজেন্টারকে। একটা প্রশ্ন, আরশাদ খান, নিউজ পড়তে গেলে কি অবশ্যই সুন্দর হতে হয়? স্যার, কখনোই না। আপনার মনের সৌন্দর্যটা অনেক বড় সৌন্দর্য, আর বাকিটা মেকআপ রুমের সৌন্দর্য। আপনাকে স্মার্ট থাকতে হবে বলনে চলনে এবং কস্টিউমে। সাধারণত যদি আপনি স্টেজ যদি আপনি যদি একটু স্মার্ট পড়তে থাকেন তাহলে অবশ্যই স্যার আপনি ভালো করবেনই। সোহাগের যা দারুণ শ্রাবণ ওয়াচিং। তারপরে হলো যে আপনার দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি। আমি আগেই বলেছি কোটি টাকার রেসপন্সিবিলিটি, কোটি কোটি মানুষের সাথে আপনি কমিউনিকেশন করছেন, তাদের অবশ্যই সঠিক মেসেজ যেন আপনি দিতে পারেন। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে যে একটা বড় ধরনের একটা দায়িত্ববোধ, কারণ এখানে কোনো, আমি আগে অনেক এর আগে টিউটোরিয়াল বা ভিডিওতে বলেছি, কোনো টেলিভিশনের কোনো রিপোর্টারকে কোনো, আরশাদ খান গ্রেট স্যার থ্যাংক ইউ, যে বিষয়টা সেটা হলো যে কোটি কোটি টাকার রেসপন্সিবিলিটি। আপনি, আমি টাকার কথাটাই যদি বলি, একটা স্টেশনের কোনো মালিককে খবর পড়তে দেখা যায় না, কোনো হেড অফ নিউজকে দেখা যায় না, বার্তা পরিচালককে দেখা যায় না, প্রডিউসারকে দেখা যায় না, আপনাকে দেখা যায়। অর্থাৎ আপনার একটা ভুল মেসেজ অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে দেশের, দেশের মানুষের, স্টেশনের, যে কোনো মানুষের জীবনের ক্ষতি হতে পারে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, বড় ধরনের দায়িত্ব নিয়ে আপনাকে কাজ করতে হবে। সর্বশেষ যেটা বলো সেটা হলো যে টিম মেন্টালিটি নিয়ে আপনার কোয়ালিটি নিউজ প্রেজেন্টেশনের একটা পুরো শর্ত, ডোন্ট কোয়ারেল ইউর ট্রোলস। আপনার যন্ত্রের সাথে আপনি কখনো ঝগড়া করবেন না। আপনার টিভি থেকে, আপনার টেলিভিশনের সাথে, আপনার খবরের সাথে যত মানুষ জড়িত রয়েছে সবার সাথে একটা মধুর সম্পর্ক আপনি গড়ে তুলুন। তাদের সাথে আপনি ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি স্ক্রিপ্টগুলো অগোছালোভাবে রাখেন, তাহলে দেখতে অসুন্দর লাগবে। স্ক্রিপ্টকেও ভালোবাসুন, অটোকিউর দিকে তাকান ভালোবেসে, ক্যামেরার দিকে তাকান ভালোবেসে, ক্যামেরা পার্সন, প্রডিউসার থেকে শুরু করে মেকআপ ম্যান, তার সাথে ঝগড়া আপনার কেন হবে? তার সাথে এমডি সুজন মাহমুদ ভাই, আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ, অবশ্যই সুজন বলতে পারেন, একদম শেষের দিকে আমি খুব দ্রুতই শেষ করতে চাচ্ছি।
আর কোনো বিষয় যদি থাকে, তাহলে প্রেজেন্টার হওয়ার জন্য এই হলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। অবশ্যই আমি যেটা বলি, ইন্টারমিডিয়েটের পরে আপনি যে কোনো বর্ষের স্নাতক, স্নাতকোত্তর, মাস্টার্স ডিগ্রি যাই হোক না কেন, আপনি যদি সুন্দর বলতে পারেন, আপনার সঠিক উচ্চারণ যদি সুন্দর হয়, তাহলে আজই একটা সিভি তৈরি করুন। আর দ্বিধাভক্তি নয়, আপনি টেলিভিশনগুলোতে আপনি আপনার সিভিটাকে ড্রপ করুন এবং আপনি আপনার স্বপ্ন বর্ণনা এগিয়ে যান। আর হতাশা আপনার মধ্যে থাকতেই পারে, এই হতাশাটাকে দূর করবেন। একদিন আগে আর পরে আপনি খবর পড়বেন, এটি আপনার নিয়ত হোক, এটাকে আপনি এই আপনার মনের যে একটা আশা, এই আশাটাকে যদি আপনি যদি জাগিয়ে রাখতে পারেন, তাহলে একদিন আগে এবং পরে অবশ্যই আপনি সফল লাভ করবেন। পরিশেষে সবার সফলতা কামনা করছি যারা দীর্ঘক্ষণ যাবত আমার ভিডিও দেখছেন। আমার সাথে আমার যদি কোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়, যে মোবাইল নাম্বার আপনাদের পাশে রয়েছে সেই মোবাইল নাম্বার আমাকে কল করতে পারেন। আমাকে HM দুলাল লাইভ, HM দুলাল বাংলা এবং ইংরেজিতে আমার আইডি রয়েছে, আপনারা জানেন, সেখানে আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব প্ল্যাটফর্ম দুলাল লাইফ শোতে যুক্ত থাকতে পারুন। সবাই ভালো থাকুন, নিজের স্বপ্নের ক্যারিয়ার সংবাদ উপস্থাপনায় নিজের ক্যারিয়ার করুন, ভালো মানুষ হন, নিজের স্বপ্ন পূরণ করুন। কখনোই অন্যের স্বপ্ন পূরণে বেশি সময় না দিয়ে নিজের স্বপ্ন পূরণের দিকে বেশি গুরুত্ব দিন এবং নিজের পাশাপাশি দেশের জাতির সেবায় নিজেকে নিয়োগ করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।